ওই জলভাগ আবার সর্বনাশ হয়েছে, জলভাগ তাড়াতাড়ি ভাগলাম। তুই মুখে না বললে আমি বুঝবো কি করে? মুখে বলতে হবে। নাকামো আমার সাথে, নাকামো তুই আমার সাথে শত্রুর ব্যবহার করেছিস। মানে আমার মুখে পাথর ছুড়ে মেরেছিস, তুই কি আর নেই? দাঁড়া দেখাচ্ছি মজা। সাহস কত আমার সামনে বাইরের একটা মেয়ে তোকে বুকে টেনে নেয়? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মনে শোন, খবরদার পিছন থেকে দেখবি না। ওরে বাবা, পাগল খেপেছে। কিরে সে কখন গ্যারেজে গিয়েছিস? এতক্ষণ আসার সময় হলো? দেখো আমি তোমার ছেলের বউ না যে আমার উপর হুকুম চালাবে। তোমার ছেলের কত পছন্দ করা মেয়ে আছে, বিয়ে দিয়ে বউ করে এনে হুকুম চালাবে। কি ব্যাপার, এত রাগ হলো কেন? কার উপর রাগ করবো? তোমার ছেলের উপর প্রশ্নই ওঠে না। আরে রাগ করার জন্য একটা ভালো চেহারা লাগে, চেনের চেহারা। ঠিক আছে স্বীকার করলাম, আমার ছেলের চেহারা খারাপ, বাদরের মতো দেখতে। তা তুই ওসব গুছিয়ে নিচ্ছিস কেন? চলে যাবো তোমার ছেলের চোখের সামনে থেকে, চলে যাব, থাকবো না, অনুরোধ করলেও থাকবো না। ওরে বাবা, আমার মনে কষ্ট দিয়েছে, আমার প্রাণে কষ্ট দিয়েছে। চললাম, আসসালামু আলাইকুম। আরে আরে এই ময়না, এই ময়না, আরে শোন, যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছি জানি না, শুধু এইটুকু বলতে পারি যাচ্ছি। এই আকাশ, তুই পাগলিটাকে রাগিয়ে দিয়েছিস কেন? ওকে ফেরা, দেখছিস না ও রাগ করে চলে যাচ্ছে। মুন্নি জানে না আমি তোকে কতটুকু ভালোবাসি, চল আমার সাথে, আমি তোকে এক্ষুনি মোটরসাইকেল কিনে দেব, চল। চলো, ভালোই তো, আমার নাম করে ছোট চাচুকে টুপি পরিয়ে দিয়ে মোটরসাইকেলটা কিনে নিলি। এই জন্যই তো কিনে নিলাম, এখন মোটরসাইকেলে এক একটা প্রবলেম দেখিয়ে ওর গ্যারেজে যাওয়াটা খুব সহজ হবে। তুই কি বাজিতে আমাকে হারিয়ে ছাড়বি? 100% শিওর। কি হলো? সামনেই তো গ্যারেজ, এখন ইচ্ছে করে ভালো মোটরসাইকেলটা খারাপ করে দিব। আচ্ছা আপনি আমাকে কেন বিরক্ত করেন? দেখুন আমরা গরিব মানুষ, একদিন কাজ না করলে আমাদের পেটে ভাত জোটে না। দেখো না, তোমার জান আমাদের সাথে ঝগড়া করছে, মোটরসাইকেলটা সারিয়ে দিচ্ছে না। আসার সাথে সাথেই কাজ হয় না। ময়না বলে দে হাতে কাজ আছে, এখন হবে না, অপেক্ষা করতে হবে। এখন হবে না, হাতে কাজ আছে। এখন কি করবি? অপেক্ষা করব? হ্যাঁ, সারাতে হলে অপেক্ষা করতে হবে। কি আমার কথা সত্যি আছে তো? মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না, তাই সারাতে এসেছে। বুদ্ধি আছে। আমাকে বললি না? কি চলবে? তুই না কি, আরে বড়লোকের মেয়ে গরিবের ভাঙা কাপে চা খায় কখনো শুনেছিস না কখনো দেখেছিস? দে। তাকিয়ে কি দেখছিস? দেখ কি হয়েছে। জান তার ছিঁড়ে গেছে তো, জুড়ে দে। জান আমি পাচ্ছি না। ওহ
হয়ে গেছে, নিয়ে যেতে বল। ময়না একবার চালিয়ে দেখাতে বলো না। বলছি যখন দেখাও না। কোথা মেলা কি ব্যাপার পিয়া, ছোট লোকের মতো শব্দ করে চা খাওয়া কোথায় শিখলি? কাল আমরা কয়েকজন মিলে আমাদের এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম, সেখানে দেখেছি ছোট লোকেরা শব্দ কইরা চা খায়, আর তুমিও তা অভ্যাস করতেছো। ওই সব গরিব লোকদের লগে তুমি আর মেলামেশা করবো না, বুঝে যাও না? তুমি এই তালুকদার বাড়ির একমাত্র মাইয়া। ভাইজা, পাত্রপক্ষের লোকজন আইসে গেছে, চলো মা। চল। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল, মেয়ে যখন আপনাদের পছন্দ। একমাত্র ভাগ্নিকে বিয়ে করাবো, পাত্রী তো পছন্দ হয় না। এই তো সেদিন প্রিয়া যখন কলেজে যাচ্ছিল তখন আমি দেখে নিজেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, প্রিয়াকেই আমার ভাগ্নির বউ করব। ছেলের সম্পর্কে তো ভালো করে এখনো কিছু জানাই হলো না। আরে ছেলে হইলো কি, কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি এর ইঞ্জিনিয়ার? কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি হচ্ছে ছোট চাচি? তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। মেজো চাচি, এখন তোমরা আমার বিয়ে দিও না, আমি আরো পড়তে চাই। বিয়ের পর করা যাবে না বুঝি? আরে ভাই, আমার পক্ষে সম্ভব না, আমি তো না করলাম একবার। ভাই না, ব্যাস নাকি? কি হয়েছে বেটা, কাঁদছিস কেন? আমার বিয়ের জন্য কারা যেন সম্বন্ধ নিয়ে এসেছে, এখন এখন তোমরা আমার বিয়ে দিও না ছোট চাচু, আমি আরো পড়তে চাই। প্লিজ প্লিজ ছোট চাচু, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো, তোমার কথা ছাড়া বাবা কারো কথা শোনে না। ঠিক আছে বেটা, ঠিক আছে, চল ওদিকে চল। তাহলে ওই কথাই রইল। দাঁড়া বেটা। ভাইজান, প্রিয়ার পড়াশোনাটা বন্ধ করাটা ঠিক হবে না। তাহলে তো সম্বন্ধটা ভাঙিয়ে দিতে হয়। আরে না না, ভেঙে দিতে হবে না, প্রিয়ার পড়াশোনাটা চলুক, আর ছেলেও নিজের কাজকর্ম চালিয়ে যাক, তারপর পরীক্ষা শেষ হলে বিয়েটা হবে। পরের বার আপনারা যখন আসবেন তখন দিনক্ষণ সব পাকা করে ফেলবো। ওকে, ঠিক আছে, আপনারা যখন চাইছেন তাই হবে। জি জি, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আমার বন্ধু ময়না, আমি এখন সদর হাসপাতালে। কেন? ময়না অ্যাক্সিডেন্ট করেছে, ওকে নিয়ে এসেছি। পেশেন্টকে রক্ত দিতে হবে, ও নেগেটিভ রক্ত আমাদের এখানে নেই, যত তাড়াতাড়ি সম্ভব দু ব্যাগ রক্তের ব্যবস্থা করুন। রক্ত আমি দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। চলুন চলুন। বান্ধবীর হয়ে আবার দালালি করতে এসেছেন? আপনার কোনো কথাই আমি শুনবো না।
আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আগে আমার কথাটা শুনুন। কি বলবেন, মোটরসাইকেলটা আবার ডিস্টার্ব দিচ্ছে, আপনার বান্ধবী সেটা নিয়ে রাস্তায় অপেক্ষা করছে। না, একটু আগে ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটি নিজের রক্ত দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে তুলেছে। বাই দা বাই, পেশেন্ট আপনার কে হয়? জান। জানকে তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, তুমিও তো জানকে ভীষণ ভাবে ভালোবাসো। আমি ভালোবাসলে কি হবে, তোমার জান তো আমাকে ভালোবাসে না। আরে বাসবে বাসবে, একটু ধৈর্য ধরো, ভালোবাসা তো আর ছেলে হাতের মোয়া নয়, আমি নিজে জানকে তোমার হাতে তুলে দেব। তুমি জানো না ময়না, একটা দিনও তোমার জানকে না দেখে আমি থাকতে পারি না। দু চোখ বুঝলি আমার মনের আকাশে তোমার জান আকাশ ধ্রুব তারা হয়ে জ্বলতে থাকে। আকাশ আমার জীবন মরণ সব কিছু। তবুও ভালোবাসার টানে যতবার আমি ওর কাছে ছুটে গিয়েছি ততবার ও আমাকে তুলিয়ে দিয়েছে। মাঝে মাঝে মনে হয় কি জানো, মনে হয় আকাশের মনটা পাথর দিয়ে তৈরি, সেখানে কোনো প্রেম নেই ভালোবাসা নেই। আমি প্রতিজ্ঞা করেছি ময়না, আকাশের এই পাথরের মনটাকে গলিয়ে সেখানে আমি ভালোবাসার ফুল ফোটাবই। ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, সেজন্য ওকে আমি এখানে এনে ডাক্তার সাহেব এই খাবার ওকে দিতে বলেছেন, সেজন্য এনেছি, না হলে। প্রিয়া, আমার বুকটা পাথর দিয়ে তৈরি কিনা জানি না, তবে এটা জানি আমার বুকের মাঝে যে হৃদয় আছে সে হৃদয়ে ভালোবাসা আছে, স্বপ্ন আছে, কিন্তু সে হৃদয় গরিবের হৃদয়, সে হৃদয়ে তোমার মতো ধনের দুলালেকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না। স্বপ্ন দেখে চোখ, স্বপ্ন দেখে হৃদয়, সেখানে গরিব আর বড় লোকের কথা আসতে পারে না। তাছাড়া ভালোবাসা কখনো ধনী গরিব ভেদাভেদ মানে না, ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় কখনো পাল্টায় না।